Hey, hoye geche, hoye geche. Pulapan pulapan lage beshi bhai. Time holo 7:36 ar amar obostha ta dekhen ami kon jhamelar moddhe atke achi ekhon 8tar moddhe amar shop e jawa lagbe ta na hole jhamela karon ami je dana jabo ami indicator dite partechi na dile dekhen khub halka kore ekhane light joltese kintu amar indicator blink korteche na etar pechone karon ki daran ei chhot jhamela theke ber hoye apnaderke karon boltechi ekhan theke je kokhon ber hoyte parbo ke jane ar 8tar moddhe na jete parle ajke oi bike ta thik thak korte parbo na somoshya shunchi simple কিন্তু সিম্পল সমস্যা অনেক সময় অনেক বড় হয়ে দাঁড়ায় ওকে চলেন ঘটনা খুলে বলি এই যে এখানে ভিতরে যে লাইটটা দেখা যাইতেছে এটা এলইডি লাগানো হইছে এটাই এটাই এন্ড লাস্টে যারা আমার এটা কেনার ভিডিও দেখছিলেন তারা তো দেখছেন আমি শক করে কিনছিলাম এন্ড দুই পাশের যে দুইটা পিন থাকে ওই পিনগুলো স্টকে থাকে একদম ডাইরেক্ট না এদিক এদিক মানে আগে যে বাল্বগুলো পাওয়া যেত ওগুলোর মধ্যে দুইটা পিন থাকতো না ওইরকম আর এগুলোর মধ্যে হচ্ছে একদম ডাইরেক্ট যাই হোক ওগুলা ফ্যাক্ট না এক পাশেরটা কেটে লাগাইতে হয় ওটাও ফ্যাক্ট না জাস্ট এইখানে নিচে এখানে একটা স্ক্রু খুলতে হয় এন্ড দেন ভিতরে দুইটা স্ক্রু খুললে এই লাইটগুলো নিজে লাগানো সম্ভব ওরকম কঠিন কোনো কাজ না আমি যখন ফার্স্ট লাইটটা লাগাইছি ফার্স্ট লাগাইছিলাম সামনের একটাই এন্ড দেন টেস্ট করছি দেখি সুন্দর তিনটা তিনটা করে ব্লিঙ্ক করতেছে এন্ড দেখে মোটামুটি মনটা বেশ ভালো হয়ে গেছিল কিন্তু এক সাইডের দুইটা যখন কমপ্লিট করছি তখন দেখি যে আর জ্বলতেছে না মানে ধরেন এই যে আমি এটা দিলাম দেওয়ার পরে দেখেন এই যে হালকা করে এখানে লাইট জ্বলে আছে এরকম জ্বলে আছে কিন্তু ব্লিঙ্ক করতেছে না ইন্ডিকেটর জ্বলতেছে না এখন এটা তো রিস্ক আর একটা নতুন জিনিস কিনে যদি আমার এটা না চলে তাহলে ওটা তো আরও রিস্ক এখন আমি জানি না আসলে এই কন্টেন্ট আপনাদের জন্য কতটুকু হেল্পফুল হবে যাই হোক পরে আমি অপোজিট সাইডে গেলাম একটা লাগাইলাম এন্ড দেন চেক করলাম দেখি যে ওকে ব্লিঙ্ক হইতেছে তিনটা তিনটা এন্ড দুইটা লাগাইলাম এন্ড মোট চারটা হইলো যখন তখন কোনো পাশই জ্বলতেছে না এটা কোনো কথা আচ্ছা এই বিপদে পড়লে আমি আবার কিছু ভাই ব্রাদার আছে তাদেরকে ফোন দেই এন্ড দিলাম ফোন কালকে তো বেশ রাত হয়ে গেছিল তখন যখন এই কাজটা আমি করছি এন্ড ফোন দেওয়ার পরে তারা যেটা আমাকে বলতেছে যে ভাই এটার মধ্যে যে ওর নিজস্ব একটা ফ্ল্যাশার থাকে মানে ফ্ল্যাশ করার জন্য নর্মালি তো লাইনটা ডিরেক্ট ব্যাটারি থেকে আসে মানে ডিরেক্ট পাওয়ারটা পাইলে ইন্ডিকেটার তো জ্বলে থাকার কথা কিন্তু এগুলার মধ্যে যেহেতু হ্যালোজিন থাকে হ্যালোজিনের তো নিজস্ব ব্লিঙ্ক করার পাওয়ার নাই ও শুধু জ্বলে থাকবে এন্ড আমি যেটা এলইডি লাগাইছি এখানে এই জিনিসটা কাল হয়ে দাঁড়াইছে আমার এলইডিগুলা শুধু জ্বলে থাকার এলইডি না ওর মধ্যে নিজের ফ্ল্যাশ করার পাওয়ার আছে তিনটা তিনটা করে ও ফ্ল্যাশ করে তাহলে ওকে যদি আপনি ওই ছেড়ে ছেড়ে পাওয়ার দেন কিছু কিছু বাইক আছে যেগুলা ছেড়ে ছেড়ে পাওয়ার দিলেও মানে ফ্ল্যাশের মতো ছেড়ে ছেড়ে পাওয়ার দিলেও যেমনটা ইন্ডিকেটর জ্বলে নিবে আর কি ওটা ম্যানেজ করে নিতে পারে মেবি গ্লামার ম্যানেজ করে নিতে পারে এন্ড জিক্সার ওটা পারে না জিক্সারের নিজস্ব যে ফ্ল্যাশার আছে যেটা হ্যালোজিনকে পাওয়ার দেয় জলে নিভে ওই জিনিসটা খুলে ফেলতে হবে এন্ড আমাকে একজন বললো যে ওটা খুলে একটা চাইনিজ ফ্ল্যাশার লাগাইতে হবে যেই চাইনিজ ফ্ল্যাশারটা আমার বাইককে ওই পাওয়ারটা দিবে এবং এগুলা আবার ব্লিঙ্ক করা শুরু করবে এবং পরে আমি জয়কে ফোন দিলাম যার কাছ থেকে আমি লাইটগুলো কিনছি একটু আগেই ফোন দিছি এন্ড জয় বলতেছে ভাই সিম্পল জাস্ট ফ্ল্যাশারের লাইনটা খুলে লাইনটা ডিরেক্ট করে দেন এখন ভাই আমি তো ফ্ল্যাশারের লাইনই চিনি না আমি ডিরেক্ট করবো কোথা থেকে এই কারণে এখন 8টার মধ্যে গিয়ে আমি জয়কে ধরার চিন্তা ভাবনা করতেছি জয়কে ধরে ওকে বলবো যে ভাই এটা ঠিকঠাক করে দাও এন্ড ব্যাপারটা যেহেতু সিম্পল চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি যদি আপনারা কেউ কোনো জায়গা থেকে কিনে এনে ঘরে নিজে আমার মতো কেরামতি বা লাগাইতে চান এক্সপিরিয়েন্স নিতে তো দোষ নেই তারা যাতে এই জিনিসটা পারেন তাহলে চলেন 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 তাড়াতাড়ি যাই আমি সত্যি কথা চাইছিলাম যে একবারে শপে যাব দেন আপনাদের সাথে ভিডিও অন করে আবার কথা বলবো কিন্তু এই রাস্তায় ভিডিওটা অন করলাম কেন কারণ প্রত্যেকটা মোড়ে আমার যে পরিমাণ প্যারা খাইতে হইতেছে ইন্ডিকেটরে তো আমরা একটা অভ্যস্ত আমরা পেছনে সামনে লোককে বুঝাইতে পারি আমরা কোন দিকে যাব আর এখন বুঝাইতে পারতেছি না আমি রিক্সার মতো সাইকেলের মতো হাত দেখা মানে এরকম এরকম করতেছি মানে বাইকের ভাই প্রত্যেকটা জিনিস অনেক অনেক ইম্পর্টেন্ট একটা নষ্ট হলে বোঝা যায় আর আমার এখন তো এটা থাকতে নষ্ট মানে লাইট টাইট সব লাগানো কিন্তু সিম্পল একটা প্রবলেমের জন্য ইন্ডিকেটরটা জ্বলতেছে না এটা একটা মানে পুরা দমে ফাপড় আর যে ইন্ডিকেটরগুলো লাগাইছি এগুলা নিয়ে আমি জানি না আপনাদের কিরকম মতবাদ হবে বা কি মানে একটু বাচ্চা বাচ্চা একটু ফ্ল্যাশ বেশি করে বাট শখ হইছে শখের তোলা 80 টাকা আর আগেরগুলো তো ঘরে খুলে রাখছি ওগুলাকে বিশ্রামে রাখছি ওগুলা আবার যদি এগুলা সার্ভিস ভালো না দেয় বা কিছু হয় তাহলে আবার আগেরটাই তো ব্যাক করতে হবে ধরো অন্ধকার সব জায়গায় আচ্ছা আরও একটা ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হলো আমার এই জিক্সার বাইকটা এটা তো শুধু ফ্রন্ট মানে সামনের চাকাটাই শুধু এবিএস আছে ব্রেকের মধ্যে অ্যান্ড প্রত্যেকবার স্পিড ব্রেকার বা ভাঙাচোরা দিয়ে যখন যাই যখন খুব নীরব থাকে জায়গাটা তখন একটা ঝালমুড়ির মতো ঝ্যাং করে এবিএস এর সাউন্ড হয় এখন এইটা কেন এইটা কি আপনারা কেউ পাইছেন কিনা বা এর কোনো সমাধান আছে কিনা প্লিজ একটু কমেন্টে আমাকে জানাবেন কারণ এটা নিয়ে আমি একটু ভয় ভীতির মধ্যে আছি যে আসলে এবিএসটা কি অ্যাক্টিভ থাকতেছে সবসময় নাকি ঝাঁকি খাইলেই কিরকম ঝালমুড়ির মতো ঝ্যাং করে উঠতেছে এটা তো আসলে ব্যাপারটা যেন কিরকম দেখি এটার কোনো সমাধান পাই কিনা এই কি অবস্থা কেউ দেখি নাই সব ফাঁকা ভাই
একটু লাইন ডাইরেক্ট করে দিবেন, কোনো পাশ জ্বলে না। দেখেন আরেকটা জিনিস, কই আপনি, বাবু ভাইয়ের বাইকেও নাকি ছিল ঝাঁকি খাইলে খুব নীরব জায়গায় এবিএস ঝ্যান করে একটা আওয়াজ হয়, এটা কি নর্মাল নাকি সেন্সরে ময়লা টয়লা জমছে? আচ্ছা আচ্ছা, তাহলে ওই ওই কাহিনী সুজুকিতে করাই ভালো হইব। আচ্ছা আমি এইখানে এই চান্সে একটু বাল্বটা আপনাদেরকে দেখাই। ভাই একটা বাল্ব দিবেন একটু, ওই যেগুলো নিছি ওই পিনটা একটু দেখাবো আর কি। পিনটা আসলেই অন্যরকম, মানে এটা হইলো আমাদের যে আগের দিনের বাল্বের মতো, এই পাশে একটা এই পাশে একটা, আর সুজুকিতে হইলো এখানে একটা আর এখানে একটা, তো এটা দুই পাশে হওয়াতে এক পাশ খৈসা, জাস্ট ওয়ালে বা সিরিজ কাগজ দিয়ে ঘষলেই হয়, পিনগুলা একটু খৈসা ফেলাই দিতে হয়। থ্যাংক ইউ। রিলে লাগবো না, লাইন শুধু ডিরেক্ট হইব। আর ফরাদ ভাই রাতে মনে করছিল রিলে লাগবো, বলতেছে চাইনিজ রিলে লাগবো। ভাই আমার একটু দেখাইবেন কোনটা, আবার যখন আমি লাগাবো তখন লাগবে তো। এটা খালি খুলে ফেলাইছেন, এটাই ফ্ল্যাশার? ও তার দিয়ে ডিরেক্ট করে এটা আবার ঢুকাই দিলে হইব না? চাইনিজ যেটা ওইটা হলো ফ্ল্যাশার না, শুধু ডাইরেক্ট লাইন। আর এটা আমি যদি এইটা মানে তার দিয়ে ডিরেক্ট করে ওখানে ঢুকাই দেই তাহলে কি কোনো সমস্যা হইব? তাহলে লাইন ডাইরেক্ট করে ঢুকাই দেই। ওটার দাম 100 টাকা, তাহলে 100 টাকা বাইচে গেল। আচ্ছা এই একটা লাইন সিম্পল, এটার মধ্যে ফ্ল্যাশারটা লাগানো থাকে অ্যান্ড এইখানে জাস্ট লাইনটা ডিরেক্ট করে দিলেই কাজ হয়ে যাবে। অ্যান্ড এই জিনিসটা পিছনের সিটে থাকে না, এইখানে থাকে। আমারটা মনে হয় যে অনেকবার খোলা হয়েছে, লাগানো হয়েছে এই কারণে এদিকে ছিল, নর্মালি পেছনেই সম্ভবত থাকে, তাহলে সামনে এটা খুলেই কাজ হয়ে যায়। এখন জাস্ট দুইটার লাইন এক করে এখানে আবার ঢুকাই দেবে, এই হলো ব্যাপার স্যাপার। টাইম যখন 7:53 তখন এখানে আসতে পারছি। বাবু ভাই কই? হ্যাঁ কই কই? ও আচ্ছা, আমি যে আপনার দোকানে আসছি, ওই যে ফ্ল্যাশার লাগাইছিলাম তো ওইটার আবার মেইন ফ্ল্যাশারের লাইন ডিরেক্ট করতে হয়। আচ্ছা শেষ করে আসতেছি। জাফর হাত ভাই একটা তার বের করে নিয়ে আসছে, মানুষের কাজ শিখাইয়া দিতেছি। কেন আপনার কাছে আসবে বলেন, সবাই নিজে নিজে করবে। আরে না রে ভাই, এগুলো তো সিম্পল কাজ। আর ভাই ওই যে লাইটগুলার পিন দুইটা দুই পাশে, একটা ঘইষা দিয়ে নেওয়া লাগে, মানে জিক্সারের পিন না দুইটা কাছাকাছি এক সাইডে, আর এটা হইলে ডিরেক্ট এপি টু পিট। এই কাহিনী এটা রে ভাই, এক কাজ করি আমরা পিছনের সিটের মধ্যে রাখি এইখানে, তাহলে আর আমার সামনেরটা খুলতে হবে না যখন আবার স্টকে আসবো। এইখানে থাক। এই হয়ে গেছে হয়ে গেছে, পোলাপান পোলাপান লাগে বেশি ভাই। তিনটা, এক দুই তিন, তিনটা না অনেকবার, চারবার করে মনে হয় করে একবারে। 50 টাকা কি জন্যে? ইনফরমেশন দিলাম না, রিলের দাম বাঁচিয়ে দিলাম না, তাহলে তো অনেক টাকা দিম ভাই, 1000 দেই। কি চালাইবেন? একটু একটু লাইট জ্বালান না, প্রয়োজন ছাড়াও লাইট জ্বালাইতে হবে তো এখন। ওরে তুমুল লাগে তুমুল। যাক দু চার দিন মনে হয় মজাই লাগবো, কিন্তু যদি পরবর্তীতে দেখি মানুষের প্রবলেম হয় তাহলে খুইলে আবার আগের জায়গায় চলে যেতে হইব। ভাই তাহলে চার দোকানে যাই আসেন, চলেন চলেন, আপনার দাওয়াত দিব না মানে আসেন চলেন। এই যে এখন তো আবার কাজ বের করে ফেলাইছেন। আচ্ছা আসেন, চা খাবো একসাথে আজকে। ওকে, মোটামুটি সিম্পল একটা কাজ, কিন্তু আমার জন্য অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়াইছিল, কারণ জিক্সারটা যখন তখন আমি যে কোনো কাজে নিয়ে বের হই। ঠিক ঠিক 8টা বাজে, দোকানও বন্ধ হয়ে গেছে আর আমরাও চলে এসেছি এখানে। ফরহাদ ভাই একটু আমার বাইকটা চালাবে এই কারণে নিয়ে গেছে, কিন্তু এখানে তো বাবু ভাইকে দেখা যাইতেছে না, উনি বললে এই দোকানে, উনি চায়ের দোকানে, কিন্তু আশেপাশে উপরে নিচে ওই যে ওই পাশে দাঁড়ায় আছে, সেই ভিড় হয় এই জায়গাটায়। আর আজকের এই ব্লগটা আমার শ্যুট আসলে মানে যা খুশি তা, যা দেখছি তাই শ্যুট করলাম। ভাই চা খাবেন তো? বাবু ভাই দেখেন না ইন্ডিকেটর লাইট কি করে, দেখছেন অবস্থা, পুরো পার্টি মুডে আছে, বয়স কমায় ফেলছি। বাইকারের বয়স 10 বছর কমে গেল। এগুলি কি আপনি? সর্বনাশা অবস্থা, এগুলি কই থেকে কি? আয় হায় দুই হিরো, আয় হায় বাইকটা তো আমার, ওই যে সাবস্ক্রাইবার নিয়ে আসছিল। তামিল না, তামিলের আশেপাশে আরো যে একটা আছে, তামিল জামিল শাকিল সব এগুলা একজনে বানাইলে দিছে, সুন্দর হয়েছে ভাই, ধন্যবাদ। চা খাই যান ভাই, আসেন চা খাই, তাহলে টাটা, আল্লাহ হাফেজ। আর লাইট তো আপনিও লাগাবেন আর এরকম ফ্ল্যাশ করবেন। আচ্ছা কালকে এমনিও আসতে হবে আপনার এখানে। ওকে তাহলে আল্লাহ হাফেজ ভাই।
ওকে, বের হয়ে গেছি হচ্ছে আমরা ওই পাশ থেকে। অ্যান্ড এখন ছোটখাটো একটা কাজ আছে মিরপুরে, চিন্তা করলাম যেহেতু বের হইছি এই টাইমে সেহেতু কাজটা সেরেই একবারে ঢুকি। আর যেটা ব্যাপার হয়েছে সেটা হলো 8টার সময় এখন সবকিছু দোকানপাট মার্কেট বন্ধ করে দেওয়ার কারণে এখন সময় 8:27, 8 থেকে 9 পর্যন্ত রাস্তাঘাটে বেশ একটা চাপ পড়ে। অ্যান্ড এই ধরনের মানে আমাদের মতো এই উত্তরার ভিতরের যে রাস্তাগুলো এগুলাতে চাপ বেশি পড়ে, কারণ উত্তরায় প্রচুর মার্কেট এবং বন্ধ করে প্লাস মানুষজন যারা কেনাকাটা করতে আসছে তারাও মার্কেট থেকে বের হয়, দোকান যারা চালায় তারাও দোকান বন্ধ করে বের হয়। অ্যান্ড সবকিছুর একটা বিশাল জ্যাম দেখতেছেনই তো কি অবস্থা, রাস্তা পুরাই আটকায় আছে, পুরাই আটকায় আছে। আর এখন যদি মেন রোডে উঠি যে সময় লাগবে ওর চেয়ে এদিক দিয়ে ভেতর দিয়ে যদি আমি মিরপুর চলে যাই, মানে নতুন সান্তামারিয়াম ইউনিভার্সিটি বা 15 নম্বর সেক্টর হয়ে দেন 17 নম্বর সেক্টর হয়ে ওই দিক দিয়ে DOHS দিয়ে যদি ঢুকি তাহলে সময়টা অনেক কম লাগবে, এই কারণেই এই রোডটা বেছে নিচ্ছি। চলেন আপনাদের নিয়ে মিরপুর যাই। অ্যান্ড মূল আজকে কাজটা এটাই ছিল, মানে বাইকের এই ব্যাপারটা আমার বেশ একটা মানে এটা প্যারা হয়ে দাঁড়াইছে কালকে রাত থেকে, বুঝেছি তো। যদি ইন্ডিকেটর লাইট বা হর্ন এই সমস্ত জিনিস অনেক সময় লাগে না, হর্নটা আসলে বেশিরভাগ সময় লাগে না, কিন্তু এমন এমন সময় লাগে ওইটা টোটালি ইমার্জেন্সি, আর ওই টাইমে না থাকলে তো বিশাল বিপদ। তো এই ইন্ডিকেটর লাইটও ওরকম, আসলে ডানে বায়ে আমাদের রাস্তায় বের হলে যাইতেই হয়, আর শুধু ডানে বায়ে মোড় নেওয়ার জন্য না, এমনিতেও দেখা যায় ওভারটেকের ইন্ডিকেটরের কিছু ব্যাপার আছে, ওভারটেকের সময় মানে ইন্ডিকেটরের কিছু রুল আছে, প্লাস আপনি মেইন রোডের মধ্যে এই যে এরকম যে লেনের দাগ থাকে লেন পরিবর্তন যখন করবেন তখনও ইন্ডিকেটরটা দেওয়া উচিত, যেমনটা আমাদের বাস দেয় না এবং আমরা সবসময় আতঙ্কে থাকি যে কখন যেন কি হয়, প্লাস পুরানা CNG নতুন CNGও অনেক সময় ইন্ডিকেটরের ধার ধারে না, অ্যান্ড ওইটা আমাদের জন্য খুব একটা বিপদ হয়ে দাঁড়ায়। তো যেই কারণে আমি সে একটা প্যারায় পড়ে গেছিলাম যে আসলে ইন্ডিকেটর যদি এটা ঠিক না হয় তাহলে তো আমার আগের লাইট লাগাইতে হবে বা কিছু একটা, যা খুব অল্পতে কাজ হয়ে গেছে। অ্যান্ড এদিক থেকে আমরা খুব অল্পতেই আশা রাখি মিরপুর চলে যেতে পারবো। আর খাওয়া দাওয়া করি নাই, এটা আরেক ফ্যাক্ট, মানে ক্ষুধা লাগছে প্রচুর, দোকান বন্ধ হয়ে যাবে এই কারণে অল্প সময়ের মধ্যে এসে কাজটা সারলাম, মিরপুরে গিয়ে আমার একটু খাওয়া দাওয়াও করা লাগবে। ওরে ভাই, এত বড় গাড়ি তাও আবার উল্টা, তুমুল অবস্থা তো। আচ্ছা, মিরপুরের কাছাকাছি চলে আসছি, আর একটা জিনিস বুঝতে পারলাম যে ডিরেক্ট লাইন যে করছে এটার প্রমাণ এই যে এখানে দেখেন এই লাইটটা ব্লিঙ্ক করতেছে না, একভাবে জ্বলে আছে, আর যেহেতু আমরা যে লাইটগুলো লাগাইছি ওই লাইটগুলোই ব্লিঙ্ক করে সেহেতু লাইট কিন্তু ঠিকই ব্লিঙ্ক করতেছে। গ্রেট গ্রেট, চলেন চলেন মিরপুর যাই। এখন যখন সময় হলো 10:03 আর আমি নিউ ক্যাপসিকামই তো এখানে বসে একটু সেট মেনু খাই নিছি, রাইস টাইস এই সমস্ত জিনিস, আর আমি ছাড়া এখানে আর কেউ নাই, বেশ কয়েকটা দোকানই খোলা আছে বাট আমি ছাড়া কেউ নাই, ব্যাগটাকে উপরে রেখে আসছিলাম। মিটিং শেষ, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, ওই যে আমার কালো বাইক, অ্যান্ড এখান থেকে আমরা এবার চলেন আস্তে ধীরে বের হই আর কি। ওরে, আমার বাইকের পাশে দেখি একটা এমও রাখা আছে, ভাল লাগতেছে তো সিলভারের সাথে ব্ল্যাক, কিন্তু এদিক দিয়ে ওই যে বের হওয়ার রাস্তা, সিলভার এম এর সাথে ব্ল্যাক জিক্সার, বেশ মানাইছে। চলো জিক্সার আমরা এবার চলে যাই। টাইম এখন 10:14 আর আমি মিরপুর থেকে এয়ারপোর্ট রোড দিয়ে ফিরতেছি। অ্যান্ড অনেকদিন আমাদের ভিডিওতে একটা ক্যারেক্টার দেখা যায় না, একটা ভাইকে দেখা যায় না, সে হলো আদনান ভাই। আজকে অনেকদিন পর ফোন দিল, অ্যান্ড বললো যে এখন সে ফ্রেন্ডস ক্লাবের মাঠে হাঁটাহাঁটি করতেছে, অ্যান্ড ওখান থেকে কাওলাতে ফিরবে। আমি বললাম তাহলে আমিও কাওলা আসি, আপনিও কাওলা আসেন, যদি আপনি আগে আসেন আপনি ফোন দেন, আমি আগে আসলে আমি ফোন দিব, কিন্তু ফোন না দিয়ে বাসায় যাওয়া যাবে না। চলেন কাওলা যাই। আর এখন 10:30 বাজতে যখন 3 মিনিট বাকি তখন অলরেডি আমি চলে আসছি হচ্ছে কাওলাতে। অনেক দিন পর কাওলা আসলাম, অ্যান্ড কাওলার লাইটের আলো কমে গেছে, প্রথম যখন লাগাইছিল রে ভাই দিনের মতো আলো হয়ে থাকতো, অ্যান্ড এখন কমে গেছে। শামিমকে ফোন দিছিলাম, শামিম একটু মিরপুর গেছে, টাইমটা মিলে নেয় আমার সাথে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। অ্যান্ড আদনান ভাইও কাছাকাছি আছে, তাহলে আমরা আজকে এদিকে বসে আজকে চা খাবো, আড্ডা দিব, অ্যান্ড কিছুক্ষণ মজার সময় কাটাবো। আমরা বসছিলাম হচ্ছে ওই ভিতরে, একটু অন্ধকার ছিল জায়গাটা এই কারণে ওইখানে শুটার নেই নাই। এইবার হচ্ছে আড্ডা টাড্ডা শেষ করে আমরা বের হয়ে যেতেছি, অ্যান্ড অনেক দিন পর আদনান ভাইকে দেখা যেতেছে। ভাইয়া এই যে ইন্ডিকেটর চোখে লাগে একটু, একটু বেশি আলো রাতে, এটা ওই বাল্বগুলাই ফ্ল্যাশ করে। হ্যাঁ, 4টা বাল্ব বদলাই ফেলছি। না না না, এলইডি তো, এমনিতে হ্যালোজিন থাকে এটা, এগুলো এলইডি, বেশ আলো না, ব্যাটারিতে চাপ নাই। বেশ অনেকদিন পর কাওলাতে আড্ডা দিলাম, বেশ আপন আপন একটা ব্যাপার লাগলো, এখানে বার্গারটা আজকে খাওয়া হয় নাই। আরে সামনে অন্ধকার। আচ্ছা, ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে একটু আলো রাস্তায় যেয়ে আবার আসতেছি। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।
টাইম হলো এখন 11:48 আর এখন বাসায় ফেরার পালা। সন্ধ্যা থেকে বের হয়ে অল্প সময়ের মধ্যে বেশ কিছু কাজটা সেরে এখন চলে যেতেছি। অ্যান্ড টায়ার্ডও লাগতেছে বেশ, আজকে বেশ দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে গেছে সময়টা। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি, হোক থাকতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক, আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে প্লিজ হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল চিল ব্রো।